নমস্কার নারী দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। আর সেই কথাটি হলো যে নারী অনুষ্ঠানটি আপনাদের আশা পরিপূর্ণ করতে সক্ষম হচ্ছে তো? আশা শব্দটা কত ছোট, কিন্তু কত ব্যাপ্তি এই শব্দটায়, তাই না? অনেকের অনেক রকমের আশা থাকে। কারো কোটিপতি হবার আশা, কারো প্রচুর যশের আশা, কারো বা ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা সংসার তার আশা, কারো বা ভীষণ পাওয়ারফুল হওয়ার আশা, আবার কারো কারো কোনো আশাই থাকে না, মানে নিজেদের কোনো আশা থাকে না, আশা থাকে ছেলে মেয়েদের নিয়ে। ছোটবেলায় আমার ভীষণ আশা ছিল নৃত্যশিল্পী হবার, ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু হয়ে গেলাম অভিনেত্রী। এটা কিন্তু ঠিক যে সকলের জীবনে একটা না একটা আশা থেকেই থাকে, আর এটাই আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই সকলের জীবন সুস্থ আনন্দময় থাক, এই আশা নিয়ে শুরু করব আজকে নারী। নমস্কার, নারীর পাঁচ মিশেলি নিয়ে আমি সুস্মিতা আবার হাজির আপনাদের সামনে। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি এক বিশেষ অতিথিকে, ভারতনাট্যম নৃত্যশৈলীর বিখ্যাত নৃত্যগুরু শ্রীমতী থাঙ্কুমণি কুট্টি। দিদি নমস্কার, আপনাকে নারীতে স্বাগত জানাচ্ছি। আর এখানে এসে আমি দেখলাম যে ওনাকে সবাই আন্টি বলে ডাকছে, তাই আমারও আন্টি বলে ডাকতে ইচ্ছে হচ্ছে। আন্টি বলে ডাকি? আচ্ছা আন্টি, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা এই ভরতনাট্যম যে নামটা, নৃত্যশৈলীটা, এটার একটু ছোট্ট করে ইতিহাসটা জানতে চাইবো। ভরতনাট্যম তো ভাবরাগ তাল, এইটা মানুষেরই তো ভাবরাগ তাল। ওই ভাবরাগ তাল থেকে এই ভাবা থেকে ভা নিয়ে, রাগম থেকে রা নিয়ে, তাল থেকে তা নিয়ে, এই তিনটে নিয়ে ভারত বা নাট্যম, নাট্যশাস্ত্র। আচ্ছা আন্টি, আপনি তো অনেক বছর ধরে নাচ শেখাচ্ছেন, এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে আর আপনার পুরনো ছাত্রছাত্রীদের মধ্যে মানসিকতার কোনো তফাত আপনি কি লক্ষ্য করছেন? আগে যেমন ওদের সময় ছিল স্কুল থেকে এসে সেই দু তিন ঘন্টা করতো, এখন সেই মেয়েরাই এখন উইকে এক ঘন্টাই করবার ওদের টাইম থাকে না। বা আমি যদি একটা প্রোগ্রাম করি বা রিহার্সালে চলে আসো বলতে, আগে 7 days আসতে পারতো ওরা, এখন তো মানে কি আন্টি নাচ, এই টিউশন আছে, এই টিউশন আছে, প্রোগ্রাম হলে আমার তো যেদিন ওদের ক্লাস টাইম সেই ক্লাস দিনই আমার প্রোগ্রাম রাখতে হয়। আরে বাপরে, এমন? তাছাড়া ওদের সময় নেই। আচ্ছা আন্টি, আপনি তো ভরতনাট্যম অনেক বছর ধরেই শেখাচ্ছেন, কিন্তু রবীন্দ্র নৃত্যনাট্যের ওপর কোনো কাজ কি করেছেন? প্রচুর প্রোগ্রাম করেছি নিজের। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি তো তখনই করলে গীতা বিধান ওরা অ্যাপ্রোচ করেছে, ওদের জন্য আমি চান্ডালিকা করেছিলাম কত বছর আগে, 30 বছর আগে। আরে বাপরে। তারপরে করলাম আমি নিজে চিত্রাঙ্গদা করেছি, তারপরে স্টে আইটেম শোনেই করেছি, নানান রকম নাচের গান আজ খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা করি। এবার ওরকম নানান রকম ডান্স আমার করেছি, অনেকবার করেছি। আর আপনি এত ভালো বাংলা কার কাছে শিখলেন? ছাত্রীদের কাছ থেকে। ও, আমার টিচার্স তো ছাত্রীরা, বাংলা কিছু না, আমি ওরা কথা, ওরা কথা বলে শুনি। আচ্ছা আন্টি, এখন কি আপনি রবীন্দ্র নৃত্যনাট্যের ওপর কোনো কাজ করছেন? এখন আমি চান্ডালিকা নিয়ে একটু ব্যস্ত মানে আছে, কাছে আমাদের আমার ইচ্ছে আছে প্রোগ্রাম করবার, সেই জন্য সেই রিহার্সাল চলছে এখন। আচ্ছা তাই নাকি, প্র্যাকটিস করছি। আচ্ছা তাহলে আমরা এখন দেখব। হ্যাঁ, প্রথমে তো আগে ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমরা এখন দেখব রবীন্দ্র নৃত্যনাট্যের মহড়ার কিছু অংশ। আর আমাদের অনুষ্ঠান আজকে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাহলে আর একদম দেরি নয়, আমরা দেখব নৃত্যনাট্য। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। আবার আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সেই বন্ধু অপরাজিতা রুদ্রকে। নমস্কার অপরাজিতা দি। নমস্কার অপরাজিতা। আমার ব্যক্তিগতভাবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি রোদে বেরোলেই
কেমন জানি মনে হয় স্কিনটা পুড়ে গেছে, মানে যেটা সান ট্যান বলে আমরা জানি, তো সেটার কোনো প্রতিকার তুমি আজকে আমাদের দর্শক বন্ধুদের জানাও এবং আমাকেও জানাও। আচ্ছা, নিশ্চয়ই জানাবো তোমাকে। আজকে যেটা তুমি বললে সান ট্যান, এটা হচ্ছে দেখো ম্যাক্সিমাম মানে মহিলাদের বা পুরুষদের, শুধু রূপচর্চা উভয়েরই, নারী পুরুষ উভয়েরই, তাদের রোদে পুরো একটা দেখবে বিশেষ করে পুরো মুখটা এক্সপোজারিয়া, গলা, পিঠ, হাত একটা ট্যান পড়ে যায়। এটা কিন্তু কোনো ব্যাপারই না, রোজের ট্যানটা যদি রোজ তোলা যায় তাহলে কিন্তু সান ট্যানটা পড়ে না। এবং শুধু তাই নয় যে পড়তেই বা দেব কেন, সেজন্য চাই একটা দৈনন্দিন রূপচর্চা। আমি দেখবে ভীষণভাবে কমলিকা ভীষণভাবে গুরুত্ব দিই দৈনন্দিন রূপচর্চা। মাসে একটা বিউটি পার্লারে গেলাম, একটা ফেসিয়াল করলাম, সারা মাস কিছু করলাম না, সেটাকে রূপচর্চা বলে না। তুমি যদি রেগুলার রুটিনের মধ্যে যেন চলে আসে, রেগুলার যদি তুমি আজকে ডেড সেল রিমুভ করো, রেগুলার যদি তুমি স্কিন অনুযায়ী একটা প্যাক মাখো, তোমার সমস্যা অনুযায়ী একটা ফেস প্যাক বা বডি প্যাক ইউজ করো, তাহলে কিন্তু তোমার জীবনে এই সানট্যানের সমস্যাটা আসবে না। সুতরাং ভবিষ্যতে তোমার যেন সানট্যানের সমস্যা না থাকে। সুতরাং বরাঙ্গটা কী করো, বরাঙ্গ দিয়ে আমাদের প্রতিদিন কিন্তু কী করতে হবে, ডেড সেলটাকে রিমুভ করতে হবে। বরাঙ্গটা দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, আমি প্লেন জলের সাথে জাস্ট গুলে নিয়েছি। বরাঙ্গ দিয়ে অন্তত দিনে 2 থেকে 3 বার মুখ ধোবো, অন্তত 3 বার মুখ ধোবই। দেখো পুরো ডাস্ট অবস্থায় আছে বরাঙ্গটা। আমি এর মধ্যে কোন রকম কেমিক্যাল প্রিজারভেটিভ কিছু ইউজ করিনি। পুরো দেখো পুরো মুখে লাগে, পুরো মুখটা কি করবো 2 থেকে 3 মিনিট ঘষবো, কিন্তু পুরো বডিটা ঘষবো টোটাল 5 থেকে 6 মিনিট। হ্যাঁ, গলা, হাত, পা সব ধরো 2 মিনিট 1 মিনিট ধরে ঘষে জলতে পারে। যদি পুরোপুরি চান না করতে পারি, রোদ থেকে বেরিয়ে আস মানে ফিরে আসার পরে এক্সপোজড এরিয়াগুলো ধুলাম, এবং গলা, পিঠ, মুখ পুরো ধুলাম, তাতে কি হচ্ছে এই যে ডেড সেলটাকে পুরো রিমুভ করে দিচ্ছে কিন্তু বরাঙ্গ, এবং সেটা ইনস্ট্যান্ট। এবং তুমি যদি রোজের ডেড সেল রোজ রিমুভ করো তাহলে তো তোমার এই ট্যানটা পড়ার কোনো চান্সই থাকছে না, তুমি তো রোজেরটা রোজ রিমুভ করে দিচ্ছ। এরপর করবে কি, অঙ্গরাগ। এই অঙ্গরাগ কিন্তু তোমার এই সান ট্যানটাকে পুরোপুরি রিমুভ করে দেয়। শুধু রোদে পড়া না, সমুদ্রের ধার থেকে ঘুরে আসলে স্নান করবো না কেন, সমুদ্রে স্নান নিশ্চয়ই করবো, ট্যান পড়বে, অঙ্গরাগ লাগাবো, বরাঙ্গ লাগাবো, উঠে যাবে। অঙ্গরাগটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। এটাও আমি কি করেছি, প্লেন জলে গুলে নিয়েছি। দেখো অঙ্গরাগটাও পুরো কিন্তু ডাস্ট অবস্থায় আছে, পুরোপুরি ভেষজ। এটা কি করেছি, আমি জাস্ট প্লেন জলের সাথে অঙ্গরাগটা কি নিয়েছি, দেখো গুলে নিয়েছি। এটা কি করে, বরাঙ্গ দিয়ে মুখ ধোয়ার পর সকালে একবার অঙ্গরাগ প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবো। এতটাই পুরো করে লাগাবো, শুকোতে অন্তত 1 ঘন্টা সময় নেবে। বিকেলে আবার অঙ্গরাগ প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবো, পুরো মুখে লাগাবো, গলায়, পিঠে, হাতে, এক্সপোজ এরিয়ায় লাগাবো, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবো, 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবো। এবং এই অঙ্গরাগ মেখে কিন্তু যাবতীয় তো কাজ করতে পারো তুমি, বললাম তো ঘরের কাজ, রান্নার কাজ, গল্প করা, গল্প পড়া, টিভি দেখা সব করতে পারো। যদি একবেলা লাগাতে পারি হয়তো সময়ের কাজের চাপে হয়তো লাগানো যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আজকে তুমি 2 বেলা লাগালে ধরো 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি তোমার সানট্যান চলে গেল, এফেক্টটা বেশি হবে। একবার লাগালে 3 সপ্তাহের জায়গায় হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি লাগবে। হ্যাঁ এটাই তফাৎ হবে। আর কতদিন লাগাতে হবে, 3 সপ্তাহ? একটা কথা বলি, 3 সপ্তাহ লাগালে তোমার ট্যানটা চলে যাবে। আর তুমি কতদিন সুন্দর থাকতে চাও বলো, এই যে এত সুন্দর রূপটা তোমার কতদিন থাকতে চাও, সারা জীবন? সারা জীবন লাগাবে, স্কিনের খাদ্য হিসেবে নিয়ে নিতে হবে। হ্যাঁ, চুলের খাদ্য যেমন কেশশ্রী, মানে স্কিন অনুযায়ী বরাঙ্গ, আর তার প্যাক, তার স্কিন অনুযায়ী কারো অঙ্গরা, কারো তকমাধুরী, কারো তনুরুচি, তাকে যদি সঙ্গে করে নাও তোমার জীবনে সমস্যা থাকবে না। আর তোমার কাছে যদি কেউ পার্সোনালি আসতে চায় তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, তাহলে কোথায় আসবে, মানে যোগাযোগ করবে কি করে? সেক্ষেত্রে অবশ্যই আকাঙ্ক্ষায় আসতে হবে, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিকে। ফোন নাম্বার হচ্ছে 2475-5839, 2475-5839, 3092-8258। আকাঙ্ক্ষার কিন্তু জলপাইগুড়িতেও ফ্রাঞ্চাইজি দেওয়া আছে, জলপাইগুড়ির নতুন পাড়ায়। যারা উত্তরবঙ্গে জলপাইগুড়িতে যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561-224323, 03561-224323। আর যাওয়ার আগে একটু আমাদের দর্শক বন্ধুদের তোমার ইনস্টিটিউটের কথাটা বলে দাও। হ্যাঁ, আমার তোমার ক্লিনিকে যারা কাজ করে তোমার ইনস্টিটিউট থেকে অবশ্যই, এই যে আমার মেয়ে যে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছে, অবশ্যই আমার সে ছাত্রী। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের 2 ধরনের কোর্স আছে, একটা সাধারণ বিউটিশিয়ান কোর্স, একটা স্পেশাল কোর্স। সাধারণটা হচ্ছে সপ্তাহে 1 দিন ক্লাস, আর স্পেশালটা সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন 5 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 10 ঘন্টা ক্লাস। এবং প্রত্যেকটা ছাত্রীকে হাতে ধরে শেখানো হয়,
হয়, প্রতিটা মেশিন প্রতিটা ছাত্রীকে দেওয়া হয়, আর মেধার ভিত্তিতে তারা পাস করে, মেধার ভিত্তিতে তাদের পাস করলে সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হয়। বাহ, তাহলে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অপরাজিতা দিদির সঙ্গে যোগাযোগ করবেন, তার টেলিফোন নাম্বার এবং ঠিকানা। অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা দিদি, আবার তোমাকে নিশ্চয়ই আমাদের মাঝে পাবো। নিশ্চয়ই পাবে, আমারও খুব ভালো লাগে তোমার মাঝে। আমার আমার স্পেশালি মানে ব্যক্তিগত জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ আমার সন্তানের সমাধানের জন্য। কেমন লাগলো আজকের এই সেগমেন্ট অবশ্যই লিখে জানাবেন, তার সঙ্গে আপনাদের যদি কোনো ঘরোয়া বিউটি টিপ জানা থাকে সেটা শেয়ার করতে ভুলবেন না। একটা ছবি চট করে তুলে আমাদের পাঠিয়ে দিন, সবার ছবির মধ্যে থেকে সেরা ছবি হবে নারীর ফেস অফ দ্য মান্থ, আর বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর দেরি নয়, চট করে বিউটি টিপ ছবি চিঠি পাঠান। নমস্কার, নারী রান্নাঘরে আমি কাঞ্চনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেলিব্রিটি অতিথি কি নতুন করে পরিচয় দেওয়ার বোধহয় আর দরকার নেই, কল্যাণীদি, কল্যাণী মণ্ডল। নমস্কার কল্যাণীদি, তুমি এসছো আমার ভীষণ ভালো লাগছে, আর তুমি খুব ভালো রান্না করো সেটার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমি অনেকবার খেয়েওছি তোমার হাতের রান্না। সেটা হচ্ছে যে তুমি এবার বলো যে তুমি কী রান্না করে দেখাচ্ছ। এটা হলো চিকেন, এটা সর্ষে দিয়ে রান্না করবো। মাস্টার চিকেন? মাস্টার চিকেন। তাহলে আমি না, আমাদের সময় খুব কম, হ্যাঁ তাড়াতাড়ি গ্যাসটা, তেলটা দিই, সর্ষের তেল। হ্যাঁ আচ্ছা, আগেই আমি অবশ্য চিকেনে খানিকটা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর টক দই আর সর্ষের তেল দুটো দিয়ে মাখিয়ে রেখেছি। টক দই আর সর্ষের তেল, ঠিক আছে। আধ ঘন্টা মতন ম্যারিনেট? হ্যাঁ আধ ঘন্টা, ঠিক আছে, একটু গরম হোক। আচ্ছা কল্যাণী দি, বল, তুমি তো মানে প্রচুর দিন মানে ছবি করেছো, সিরিয়ালস করেছো, তারপর সব কিছুর সঙ্গে সিরিয়াল তো এখন ছবিতেই আমার প্রথম, ছবিতেই মূলত ইয়ে। আচ্ছা এই যে রান্না রান্নার ব্যাপারে, তখনকার আর্টিস্টদের সঙ্গেও তুমি কাজ করেছো, প্রচুর সিনিয়রদের সঙ্গে, তখনকার রান্না বান্নার ব্যাপারে তারা কিরকম উৎসাহী ছিল? ভীষণ উৎসাহ ছিল তখনকার সময়। আমি দেখেছি যেমন বেনুদি, সাবিত্রী দি সবাই বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতো, বড় বড় টিফিন কারি করে, আমরা খুব মজা করে খেতাম। হ্যাঁ হ্যাঁ, এখন তোমাদের খাওয়াই। আচ্ছা আরেকটা মানে একে বলতে পারো কিংবদন্তি আমাদের বাংলার, উত্তম কুমারের সঙ্গেও তুমি অভিনয় করেছো, তুমি তো খুব খেতে ভালোবাসতেন, বিভিন্ন ম্যাগাজিনে পড়া হয়। এখন খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা বলে দিই, কাঁচা লঙ্কা দিলাম তেলে, হ্যাঁ এবার পেঁয়াজটা দিচ্ছি, কেমন পেঁয়াজটা বাটা পেঁয়াজ, ঠিক আছে। তো ওনাকে কোনদিন তুমি রান্না করে খাইয়েছো না, উত্তম কুমারকে? আমি আমি তখন অনেক ছোট, আমি কি করে রান্না করবো, আমি খেয়েছি। খেয়েছো? আর অনেক রান্না শিখেছি। এটা না অল্প একটু ভাজতে হবে, বেশ কম ভাজলে না টেস্টটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, অল্প হালকা হালকা। এই এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো, বাহ দারুণ গন্ধটা। যেটা শেখাচ্ছি একদিন কিন্তু রান্না করবে, আমি গিয়ে খাবো। হ্যাঁ একদম, দারুণ টেস্ট হয়। আর সাধারণত আমরা মাংস রান্না করি কিরকম, এই আদা পেঁয়াজ বাটা, তারপরে গরম মশলা সব রকম দিয়ে, এতে কিন্তু এত মশলা টশলা দিতে হয় না, আর খুব টেস্ট হয়, ভীষণ ভালো খেতে লাগে। একটু হবে, এটা তো তোমার নিজস্ব রেসিপি? নিজস্ব রেসিপি। আচ্ছা এরপরে ঢাকা দিয়ে দিলে ভালো হয়? হ্যাঁ একটু ঢাকা দিয়ে দি, তাতে হয়ে যাবে। হ্যাঁ খুলো, দাঁড় এবার সর্ষেটা দেওয়া হবে। বাহ আর আন্দাজ মতো নুন, নুনটা না চামচ করে দেবো না, কেন আমার অভ্যেস হাতে করে দেওয়া, যে যে আন্দাজ করে দিলেই হয় আর কি। দেখো তাহলে আজকে দুজনে একসঙ্গে লাঞ্চ কি? হ্যাঁ নিশ্চয়ই, এবার এটা সার্ভ করি, বন্ধ করে দি গ্যাস। হ্যাঁ হ্যাঁ, এই নাও এটা দুটো লাগবে না। হুম
দারুণ রং গন্ধ স্বাদটাও তো হবেই, তুমি রান্না করেছো যখন কি করে স্বাদটা খারাপ হতে পারে? দেখো দারুণ, গার্নিশিং এর কোনো দরকারই নেই। আচ্ছা জানো তো তুমি একটা ব্যাপার জানো না, যারা রেগুলার দর্শক তাদের আমি একটা বাটি লুকিয়ে রাখি পাওয়ার জন্য, তুমি আমাকে তুলে নাও। আচ্ছা এই ছোট্ট একটা টুকরো দিয়ে আগে টেস্ট করো। তেল গরম হলে কাঁচা লঙ্কা দিন, তারপর ঘষা পেঁয়াজ দিন, এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন, খানিকক্ষণ বাদে ছেঁকে নেওয়া সর্ষে বাটা দিন ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মুরগি সেদ্ধ হয়ে গেলে গায়ে মাখা ঝোল রেখে নামিয়ে নিন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।